হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আরতিস ফুড ব্লগ। আজকে আমরা চলে এসেছি নীলাবাজার নদীর পাড়ে। এটা হচ্ছে পূর্বাচল নিউ টাউনে। এখানে আমরা আগে অনেকবার এসেছি চা খেতে বা চাপড়ি হাঁসের মাংস খেতে, তবে এবার একটু আশপাশটা ঘুরে দেখব আর আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে। আজকে ভিডিও করার একদমই প্ল্যান ছিল না, তাও শর্ট একটা ভিডিও করেছি। তো এখানে একটা রাইড আছে, অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য। তো আমি আমার ভাইকে রীতিমতো জোর করেই নৌকায় উঠিয়ে দিয়েছি যে দেখ কত মজা। আমি নিজেও আগে একবার উঠেছি, আমি এগুলো অনেক ভয় পাই। তো এরপরে আমরা চলে গেলাম আলুর একটা স্পাইরাল চিপস খেতে। এটা খুবই মজার ছিল, দেখতে অবশ্য আরও বেশি সুন্দর। তাই যারা স্ট্রিট ফুড ট্রাই করতে পছন্দ করেন তারা নীলাবাজার এই 300 ফিটের এদিকে আসলে অবশ্যই এটা ট্রাই করতে ভুলবেন না। আমি আগে উত্তরাতে দেখেছিলাম, তবে ওখানে ট্রাই করা হয়নি। তো ভাবলাম আজকে এখানে ট্রাই করে ফেলি, আর আমার খুব ভালোই লেগেছে এটা। এরপর আমরা চলে যাব তান্দুরি চা খেতে। এখানে তান্দুরি চাটা খুবই স্পেশাল, আর এই নামে এখানে একটাই দোকান আছে। আপনারা যারা এখনও বুঝতে পারছেন না যে আমি কোন জায়গায় এসেছি, অনেকে হয়তো আসেননি, তাদের জন্য আমি লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন চলুন দেখে নিই তান্দুরি চা তৈরির পুরো প্রসেসটা। ওরা এইদিকে পুরো মাটির একটা পাত্র কয়লার মধ্যে গরম করে নেয়, পুরোপুরি পুড়িয়েই ফেলে বলা যায়। আর অন্যদিকে হচ্ছে চা জাল দিতে থাকে। ওরা নাকি 12 রকমের মশলা ইউজ করে, এটা কাইন্ড অফ মশলা চা, কিন্তু খুবই টেস্টি ছিল। তো বাকি প্রসেসটা আপনারা নিজেই দেখে নিন, দেখতেও খুবই ভালো লাগে। এই চাটা আসলেই অনেক মজার, তো আপনারা মাস্ট ট্রাই করবেন এখানে আসলে। আমরা প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরির পর এখন চলে যাচ্ছি, তবে আমরা না এখন বাসায় যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ডিনার করতে। তো আমার ভাইয়ের পছন্দ অনুযায়ী আমরা যাচ্ছি কাচ্চি ভাইয়ে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।